সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আগামীর সিলেট টিভির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা জানেন জনসেবা হচ্ছে এবাদত স্বরূপ আর এই জনসেবাকে যারা এবাদত স্বরূপ মনে করে জনপ্রতিনিধি হতে চান তাদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং যারা জনপ্রতিনিধি হয়ে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছেন সমাজের মানুষের অধিকার আদায়ের লোকে কাজ করে যাচ্ছেন ন্যায়ের নীতি প্রতিষ্ঠার লোকে কাজ করে যাচ্ছেন এবং সর্বোপরি একটি ইউনিয়নের ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তর করার জন্য কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান নির্বাচনী সংলাপ এবং উন্নয়নের গতি দ্বারা এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে প্রতিবেদন তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে আলোচনামূলক অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি এস আর হৃদয় এবং আমার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সর্বোপরি জনগণের অধিকার এবং দীর্ঘ পাঁচ বছর কী কী উন্নয়নের কাজ করেছেন সমাজের মানুষের সাথে কীভাবে কর্মপ্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন দুই নং বয়জুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মেম্বার জনাব মজরু মজনুমিয়া যিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং সর্বোপরি সংকটময় মুহূর্ত যে মুহূর্ত মানুষ গৃহবন্দী ছিল ঠিক সেই সময়ে নিজের ব্যক্তিগত সহায়তা সরকার থেকে বরাদ্দ এবং সর্বোপরি প্রবাসী যারা রয়েছেন যারা আর্থিক অনুদান দিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের সাহায্য সহযোগিতা নিয়ে সেবা করে যাচ্ছেন এমনই একজন ব্যক্তিত্ব জনাব মজনুমিয়া তিনি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন আমরা ওনার সাথে আলোচনা করবো তবে আপনাদেরকে আলোচনার পূর্বে একটি বিষয় জানিয়ে রাখতে চাই আমরা যে জায়গায় বসে আজকে ওনার সাথে আলোচনা করছি এই জায়গাটি বর্তমানে শুকা হতো একটি পরিবার যে পরিবার আপনারা জানেন আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই যিনি আমার নানা দীর্ঘদিন নানার সাথে আমার উঠা বসা ছিল ভালোবাসা ছিল যে নানা আমার মাথার উপরে ছায়া ছিলেন সে নানা আমাকে ছেড়ে চলে গেছেন সেই জায়গায় বসে এমন এক মুহূর্তে আমার এক প্রিয় ব্যক্তিত্ব রয়েছেন ওনার সাক্ষাৎকার নিচ্ছি কেননা উনি সময় যিনি আমার নানা যেভাবে আমাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ঠিক সেই রকমই অনেক ব্যক্তিত্ব রয়েছেন আপনারা জানেন দৈন ইউনিয়নের নয় নৌ ওয়ার্ডের মেম্বার জনাব আবদাল মেম্বার আবদাল হুসেন আব্দাল তিনিও আমার পাশে থেকে কাজ করে গিয়েছেন এবং সর্বোপরি মাতার উপরে ছায়া হয়ে তিনি কাজ করে যাচ্ছেন তো এমন একজন ব্যক্তিত্বর বাড়িতে আমরা যার সাক্ষাৎকার নিচ্ছি তিনিও আমার শুভাকাঙ্ক্ষী তো আমি আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা আমার মাথার তাজ তাদের আদর্শ তাদের ভালোবাসাকে বুকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই তো আমি কথা বাড়াচ্ছি না আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আমরাও চাই আপনি সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে আগামী সিলেট টিভি অনলাইনকে আমি আমার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে যেখানে উপস্থিত রয়েছি আমার সহপাঠী কলিক বয়জ ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন ওয়ার্ডের মেম্বার আবজাল হোসেন আবদাল সাহেব বিগত আজ থেকে তিন দিন আগেই ওনার ভাই অত্যন্ত আদর্শবান একজন ব্যক্তি যার সাথে আমার আত্মার গভীর সম্পর্ক রয়েছিল রাত্রে যখন আমি ফেসবুক অন করলাম যখনই আমি দেখলাম মোহাম্মদ আলী সাহেব ইন্তেকাল করেছেন রাত নয়টা তিরিশ মিনিটের সময় সাথে সাথে আমার কলিগ আফজাল হোসেন আফজাল ভাইকে আমি ফোন দিলাম ওনাকে ফোন দেওয়ার পর নিজেও খুব মর্মাহত উনিও খুব মর্মাহত পর দিন জানাজায় অংশগ্রহণ করেছি এই জানা যায় মানুষের ডল দেখে সবাই অনুভব করেছে এলাকার মানুষ কাকে হারিয়েছে অত্যন্ত একজন ভালোবাসার মানুষ ছিলেন আদর্শবান একজন মানুষ ছিলেন আফজাল হোসেন আফজাল ভাই বড়োভাই হিসাবে ওনার মাথার ছায়া হয়েছিলেন উনি আমি প্রথমেই ওনার আত্মার ফিরাত কামনা করি আজকে সুখা হতো অত্যন্ত আজকে চার দিনের সিননি দাওয়াতে এখানে এসেছি খুব সুন্দরভাবে সিন্নি এখানে পরিচালিত হচ্ছেই আমি ওনার পরিবার পরিবর্ককে আমি সবার পক্ষ থেকে আজকে সুখা হতো এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ পাক রব্বুল আলমীর যেন ওনাকে বেহস নসিব দান করে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য আমরা আরেকটি বিষয় আপনার কাছ জানতে চাইব যেহেতু আমরা বর্তমানে যে পজিশনে দাঁড়িয়ে আছি হয়তো সেটা প্রাসঙ্গিক কেউ প্রাসঙ্গিক সেটা জানি না কিন্তু তারপরেও আপনি মানুষের সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা জানি আপনি স্বয়ন ওয়ার্ডের মেম্বার হিসাবে দীর্ঘ পাঁচ বছর অনেক উন্নয়নের কাজ করেছেন তো আমরা আপনার কাছ থেকে আপনার উল্লেখযোগ্য কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডর কথা জানতে চাইব যেগুলো মানুষের দৃশ্যমান রয়েছে এবং মানুষ তা উপলব্ধি করতে পারছে বা সফলতা ভোগ করতে পারছে আমি মানব জাতি সৃষ্টি সেরা যে মানুষ আর মানব জাতি হিসাবে মানুষের উত্তম হচ্ছে মানুষের মানব সেবা এই হিসাবে আমি আমার ছাত্র জবানা থেকে রাজনীতি করে থাকি আওয়ামী পরিবার থেকে আমি বেরিয়ে উঠে উঠে এসেছি আমি ছাত্রলীগের দীর্ঘদিন রাজনীতি করেছি ধারাবাহিকতায় দুই হাজার ষোলো সালে যখন মে মাসের আঠাশ তারিখ নির্বাচনে আমি অংশগ্রহণ করে থাকি সেই সময়ে আমার ওয়ার্ডবাসী সৈনং ওয়ার্ডবাসী তৃণমূল পর্যায়ের মানুষ অত্যন্ত আত্মীয় হিসাবে আমাকে স্বীকৃত দিয়ে আমাকে তাদের পবিত্র ভোট আনামত দিয়ে আমাকে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়েছেন সেই সময়ে আমি বিজয় অর্জন করেছি সেই নির্বাচনে বিজয় অর্জন করার পর থেকে আমি আমার ওয়ার্ডবাসীর উন্নয়ন কার্যক্রম আমি করেছি তৃণমূল পর্যায়ে শিক্ষাকাত লেগে সেই সর্বপ্রথমে আমি ধারণা করি যে প্রতি বছরেই জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ বাংলার প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বই বিতরণ হয় সেই বই বিতরণ করার পর থেকে প্রতিটি ছাত্র এলাকার আমি কুসখবর নিয়ে থাকি এবং কারা স্কুলে ভর্তি হয়েছে এবং ভর্তি হয় নাই তাদের জন্য আমি কুসখবর নিয়ে থাকি তৃণমূল পর্যায়ে তাকে সহযোগিতা করি ভর্তি করানোর চেষ্টা করি দরিদ্র পরিবার যারা রয়েছে এবং তাদের বৎসরে বেতন যে রয়েছে সেই বেতন নিয়ে অনেক দরিদ্র পরিবার রয়েছে বেতন নিয়ে দিয়ে লেখাপড়া করতে পারে নাই তাদের পাশে থেকে তাদের লেখাপড়া করার জন্য কারণ শিক্ষাকাতকে যদি এগিয়ে নিতে পারি তাহলে আমার ওয়ার্ডকে একটি রোল মডেল হিসাবে আমি পরিণত করতে পারবো শিক্ষায় ছাড়া শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এই শিক্ষা খাতে আমি উন্নয়নে সবসময় জড়িয়ে রয়েছি পাশাপাশি আমার এলাকার মানুষ এত ভালোবাসে আমি আমার অন্তর থেকে আমি আমার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আমার এলাকার প্রিয় মা বোনরা রয়েছেন যুবক ভাইরা রয়েছেন প্রবীণ মুরব্বিয়ান রয়েছে সকলের পক্ষ থেকে যে আমার ভালোবাসা সেই ভালোবাসার প্রতিদান আমি চেষ্টা করে দিয়েছি চেষ্টা করেছি প্রতিদান দেবার উন্নয়ন কাতে তৃণমূল পর্যায়ে একটা শান্তি শৃঙ্খলার একটি শৃঙ্খলাবদ্ধ একটি ওয়ার্ডে আমি রূপান্তরিত করেছি মানুষ ভুলের ঊর্ধ্ব নয় তারপরেও আমি একজন মানুষ হিসেবে আমার টুটি থাকতেই পারে সেটাই অস্বাভাবিক নয় তারপরেও আমার এলাকার মানুষ আমাকে ট্রুটি থেকে না দেখে আমার উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে এবং উন্নয়নের কাজকে দেখে আমার সততা আদর্শ দেখে আমাকে সবাই ভালোবাসে আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকার মানুষ আমাকে কখনও ভুলবে না আমি জীবিত অবস্থায় যতদিন বেঁচে থাকবো ততদিন মানব সেবা আমার উত্তম আমি মনে করি মানুষের জন্য আমি কাজ করে যাব তো আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং কাজ করে যাচ্ছেন এবং আপনার যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো কিন্তু দৃশ্যমান রয়েছে তো আমরা চাই আপনার এই উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে এবং আসন্ন নির্বাচন যেহেতু সামনে রয়েছে তো বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে আপনার এমন কোনো বার্তা রয়েছে কিনা যেটা জনগণ অধীর আগ্রহে শোনার জন্য বসে আছে বা আপনার সেটা উল্লেখ করা প্রয়োজন বলে আপনি মনে করছেন আমি আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডবাসী সবার মুখে একটি সুর স্বাধীনতার পরেই রাস্তাঘাটের এমন কোনো উন্নয়ন কোনো মানুষ দেখে নেই সেইভাবে সকলের সমন্বয় নিয়ে আমি প্রতিটি রাস্তার আমি কাজ করেছি মাটি পোরাটের কাজ করেছি সাধারণ বন্যা হয়ে গেলেই প্রতিটি রাস্তা বরাহুট হয়ে যেত পানিতে সেই পানি ভেঙে আমার এলাকার সকল ছাত্রছাত্রী আমার প্রিয় ভাই বোনরা স্কুলে চলে যেত আজকেই আমি হাসিমুখে বলতে চাই যে পাঁচটি বৎসরের মধ্যে এলাকার মানুষ আমাকে ভালোবেসে সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রতিটি রাস্তায় পানি বরাবো আর কখনো হবে না আশা করি দুই হাজার সালে যে প্লাড হয়েছিল সেই প্লাড হওয়ার পরেই এখন সেই পরিমাণে পানি হওয়ার পর আমার এলাকার রাস্তাঘাট আর ফানি বড়াউট হবে না সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি অপরিপূর্ণ কিছু কাজ রয়েছে সেটাই আবার যদি জনগণের ভালোবাসা আমাকে ফিরিয়ে দেয় আমি তাদের জন্য মানব সেবা উত্তম হিসাবে আমার মানব সেবাটা আমি পরিপূর্ণ পরিপূর্ণভাবে আমি দিয়ে যেতে পারবো ধারাবাহিকতায় আমার এলাকার মানুষের একটি স্বপ্ন রয়েছে যে তাদের ভালোবাসা থেকে আগামী দিনে আমি আর অনেক দূর স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখার আশায় রয়েছি মানুষের ভালোবাসায় রয়েছি পুরো বয়ালজুর ইউনিয়নবাসীর সাথে আমি একটা সুসম্পর্ক করে তুলতে চাই বয়ালজুর ইউনিয়নবাসীকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসি একদিন এই বয়ালজুর ইউনিয়নবাসীর যদি পাশে দাঁড়ানোর সুযোগ পায় ভবিষ্যতে আমি এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাই আমরা জানি যে আপনি সমাজে একজন সচেতন মানুষ হিসেবে রুগী যারা রয়েছেন তাদেরকে অনেক সময় আপনি দেখতে যান এবং বিশেষ করে আপনি আপনার আর্থিক অনুদান দিয়েও তাদেরকে সেবা করে যান বিশেষ করে যারা মারা যান তাদের জানাজান নামাজে আপনি অংশগ্রহণ করেন তো গত কিছুদিন আগে আপনি জানেন যে আমার নানা তিনি মারা গিয়েছেন তো সেই জানাজান নামাজে আপনি অংশগ্রহণ করেছেন তো সেই জানাজান নামাজে দৃশ্যপট নিয়ে একটু আলোচনা করবেন এবং ওনার রুহের মাগফিরাত কামনায় আপনার অভিমত আমি এই মনোহরপুর গ্রামবাসী একজন চাল্লিশ ব্যক্তিত্ব হারিয়ে সেদিন প্রমাণ করে দিয়েছে জানা যায় যে মানুষের ঢল বেড়েছে এবং মানুষের এই ঢলে প্রমাণিত হয়ে গেছে সঠিক আদর্শ একজন ব্যক্তি মোহাম্মদ আলী সাহেব রয়েছিলেন আমরা মোহাম্মদ আলী সাহেবকে হারিয়ে আমরা অনুপ্রেরণা করতে পেরেছি যে এই ধরনের মানুষ আরও সমাজে বেরিয়ে আসুক আদর্শবান ব্যক্তি ছাড়া সমাজকে এগিয়ে নেওয়া যায় না আদর্শবান ব্যক্তি ছাড়া সমাজকে প্রতিষ্ঠিত করা যায় না আমি মোহাম্মদ আলী সাহেবের আত্মার মাবিরাত কামনা করি এবং ওনার জন্য সুখাওত আমি কামনা করি এবং ওনার পরিবার পরিবর্গকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ধৈর্য এবং সবুর করার তৌফিক দান করে দেন অল্লু রাফসিন জায়িকাতুল মৌ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে হাদিসে বলেছেন মানুষ বলতেই মরণশীল মানুষ একদিন জন্ম নেবে আবার তার মৃত্যু অনিবার্য এতে করে মৃত্যু অনিবার্য সামনে রেখে আমি মানুষের পাশে থেকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন থাকার চেষ্টা করব এবং পরকালের চিন্তা করে এই সমাজকেই এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আগামী দিনের অনলাইন টিভিকে আমি আশা করি সাদিকুর রহমান সাদিক সহ এই অনলাইন মিডিয়ায় আমার আপনাদের সহকর্মী যারা রয়েছে সবাইকে আমি আমার বয়জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে সাধুবাদ ধন্যবাদ এবং তৃতীয় শুভেচ্ছা বালাগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনাকেও আমাদের আগামী সিলেট টিভির পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও সাধুবাদ জানাই আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় প্রদানের জন্য এবং আমরা আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি যাতে আপনি বর্তমান সময়ে যেভাবে মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আপনার এই উন্নয়নের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে এবং সমাজের মানুষের সাথে যেন আপনি আপনার নিজেকে বিলীন করে দিতে পারেন এই আশাবাদ কামনা করছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম দুই নং বয়জুর ইউনিয়নের নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার এবং যিনি দীর্ঘদিন মানুষের সেবা নিজেকে নিয়োজিত রেখেছেন একজন জনপ্রতিনিধি হিসাবে শুধুমাত্র ওনার নং ওয়ার্ডেই নয় উনি ওনার ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই ওনার বিচরণ রয়েছে উনি ওনার সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তিনি চান তিনি মানুষের সেবায় নিজেকে বিলীন করে দিতে তো সুপ্রিয় দর্শক আমরাও চাই আশাবাদ ব্যক্ত করি এরকম ব্যক্তিত্ব সমাজের স্বার্থে চিরজীবন জীবন বেঁচে থাকুক এরকম মানুষের জন্ম হোক যারা সর্বদা সমাজকে নিয়ে চিন্তা করেন সমাজের মানুষকে নিয়ে চিন্তা করেন তো আমরা যার সাথে আলোচনা করছিলাম তিনি নং বালজির ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বার মজনু মজনুমিয়া আমরা বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার পূর্বেই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেখতে চাই যে বর্তমানে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে শুকা হতো একটি পরিবার গত তিন দিন আগে আমার নানা মারা গিয়েছেন তো নানার সাথে যে আমার সম্পর্ক রয়েছে সেটা একটি আমি একটা কবিতার মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো আমি কবিতাটা বর্ষার বাদল দিনে আমার টিনের চাউনি দিয়ে গড়িয়ে পড়তো জল মাঝে মাঝে দমকা হাওয়ায় বৃষ্টির ফুটা এসে আমার বিছানা নিত বিজিয়ে কত রাত বেজা বিছানায় শুয়ে আমি খাটিয়েছি রাত কালবৈশাখী ঝরে টিনের চাল নিয়ে যেত উড়িয়ে একদিন দমকা বাতাসের তুপে গড়ের বেড়া ভেঙে আমার গায়ে এসে পড়ল আমি তখন ঘুর দৌড় দিয়ে তুমুল ঝড় ডিঙিয়ে চুটে এসে আশ্রয় নিয়েছিলাম তোমার ওই পাখা বাড়িতে প্রচণ্ড ভয়ে আমার দুচুক ছিল ঠলমলো। টুর ঠুর দুটু গিয়েছিল শুকিয়ে সেদিনের বিতকর মুহূর্ত তোমার স্নেহকাতর হৃদয়ে নাড়া দিয়েছিল হয়তো সেদিন ভেবেছিলে নাতির জন্য একটা পাখা বাড়ি প্রয়োজন তাই তো নিজেই মিস্ত্রি হয়ে নিজ হাতে বানিয়ে দিলে ইট পাথরে গোড়া পাখা দালান গড় আজ বারে বারেই মনে পড়ছে সেদিনের কথা তুমি বলেছিলে আজ পাখা বাড়ি বানিয়ে দিয়েছি তবু তবু কি একটা যেন অসম্পূর্ণ রয়ে গেছে এবার শুধু একটা কাজ বাকি রয়েছে নাতবৌ যখন ঘরে তুলব তখনই আমার অসম্পূর্ণতা পূর্ণতা পাবে আমি তখন আমি তখন লজ্জা খুব লজ্জা পেয়েছিলাম আর তুমি তখন হেসে আমার লজ্জাটাকে দিয়েছিলে উড়িয়ে বিকেলবেলা দুজন হেঁটে হেঁটে যখন বাজারে যাইতাম তখন রাস্তায় গায়ের লোকদের সাথে দেখা হলে অনেকেই বলতো নানা তো মাথা গুজার টাই দিল বিনিময়ে নানাকে কি দিলে আমি উত্তর দেওয়ার পূর্বে তুমি বলতে নাতি আমার স্কুল পড়ুয়া কলেজের গন্ডি পেরিয়ে চাকরি বাকরি করে যখন আয় রোজগার করবে তখনই আমার দিকে তাকাবে আমার বার্ধক্যে হাতে হাতের লাঠি হবে আর না হয় আমি মারা গেলে দুমুধু মাটি তো আমার খবরে দিয়ে আসবে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে আজ ঠিক ওই কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পথে আমার আয়ের একটা পথ হয়েছে কিন্তু তুমি আজ মায়ার বাঁধন ছিড়ে চলে গেলে হয়ে গেলে ভিন্ন গ্রহের বাসিন্দা শুয়ে আছো অন্ধকার খবরে সাদা খাফুনিয়ে জড়িয়ে তোমাকে চির নিদ্রায় সাহিত্য করে আসলাম আমাকে মায়ার বাঁধনে জড়িয়ে তুমি স্বার্থপরের মতো গেলে হারিয়ে ইতি টেনে চলে গেলে যাওয়ার সময় প্রীতি দিয়ে জড়ানো এই নাতিকে কিছু বলে গেলে না শুধু স্মৃতির ছাদরে মুড়িয়ে রেখে আমার জীবনের চাকা দিয়েছ ঘুরিয়ে সবুজ শ্যামল ধান খেতে তোমাকে আর দেখতে পাব না তোমার ওই খাদামাখা পরিশ্রান্ত দেহকানি আমি আর দেখতে পাব না পুরো মৌসুম জুড়ে যে মাঠে তোমার বিচরণ ছিল সেই মাঠে আর তোমাকে দেখতে পাব না বৈশাখের মাঠ ফাটা রুদে মাথায় গামছা বেঁধে তুমি ধান কাটতে সেই ধান কাটার চেহারা আমি তোমার আর দেখতে পাব না আমার বাড়ির জানালা দিয়ে আমি তাকাবো আমি তোমাকে দেখতে পাবো না 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 জানো তোমাকে খুব বেশি মনে পড়ে আমি যখন ঘুমাতে যাই তোমাকে তোমাকে খুব বেশি মনে পড়ে আমি তোমাকে বলতে পারবো না 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 আমি তোমাকে বলতে পারবো